সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর ফাহমিদা আক্তার। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি, আপনাকে শুভ সকাল। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আমি অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই আমরা যেটা জানতে চাই, আমরা জানি আপনি খুব মহান একটি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি শিক্ষকতা প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন, এটি শুরুটা কবে থেকে হয়েছিল এবং শিক্ষকতা পেশাকেই কেন বেছে নিলেন? খুব ভালো লাগলো যে আপনি বললেন শিক্ষকতা একটি মহান পেশা। এটা আসলে দেশ কাল জাতি পাত্র ভেদে স্বীকৃত। এবং কেন স্বীকৃত? যেহেতু শিক্ষকরা একটা নিরন্তর জ্ঞান প্রদানের প্রক্রিয়ার ভেতরে আছে এবং জ্ঞান চর্চার ভেতরে আছে, তারা দেশ গঠন করে, ভবিষ্যৎ প্রজন্মকে নির্মাণ করে, সে কারণে এই পেশা আমরা মহান হিসেবে দেখি। এবং এক সময় শিক্ষকতাকে পেশা হিসেবে নয়, ব্রত হিসেবে দেখতো অনেকে, এখন দেখেন। তো যাই হোক, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি শিক্ষকতা পেশায় আছি এবং এই পেশায় আমি সংযুক্ত হয়েছি 2006 সালে মাঝামাঝিতে। এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখন সেরকম একটা প্রতিষ্ঠানে আমি, বিদ্যায়তনে আমি শিক্ষক হিসেবে আছি, সেটাও আমার জন্য সৌভাগ্যের। সৌভাগ্যের এই কারণে যে আমি নিরন্তর একটা জ্ঞান চর্চার ভেতরে আছি এবং জ্ঞান প্রদানও করছি, এবং শুধুমাত্র যে আমি একতরফাভাবে আমার শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের জ্ঞান দান করছি তা নয়, আমিও নিরন্তর শিখছি তাদের কাছ থেকে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পরিধিটা শুধুমাত্র শ্রেণীকক্ষের ভেতরে আবদ্ধ থাকে না, আসলে এখানে শ্রেণীকক্ষের বাইরেও আমাদেরকে আসলে এমনভাবে শিখতে হচ্ছে, আমার ছাত্রছাত্রীদেরকে এমনভাবে ইন্সপায়ার করতে হবে যাতে সে শিক্ষা মানে ক্লাসরুমের বাইরেও যেন সে নিরন্তর ক্রিয়েটিভ থাকতে পারে। এবং আমরা একটা তারুণ্য, একটা তারুণ্যের প্রতিনিধিত্বকারী এরকম একটি এইজ গ্রুপের সাথে আমরা আছি, 18 থেকে 22 বছর বয়সের এইজ গ্রুপের ছেলেপেলেরা আসতে যাচ্ছে। তো এই তারুণ্যের কাছাকাছি থাকাটাও কিন্তু এক ধরনের তারুণ্যদীপ্ত হওয়া, সুতরাং সেই দিক থেকে আপনি বেশ এনজয় করছেন শিক্ষকতা পেশাটাকে। হ্যাঁ, এনজয় করছি, তবে শিক্ষকতার দায় অনেক। শিক্ষকতা আমি যে বললাম যে শুধুমাত্র শ্রেণীকক্ষে আমি পাঠদানের ভেতরে নিয়োজিত থাকবো তা নয়, আমাকে নিরন্তর নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে, গবেষণা করতে হবে, এবং আমার আমার যে বিষয়টি সেই বিষয়ের বাইরে গিয়েও দেশ রাষ্ট্র সমাজের নানা বিষয়ে আমাকে আমাকে ভাবতে হবে, আমাকে স্পষ্ট আওয়াজ তুলতে হবে সেই বিষয়ে। তো সুতরাং শিক্ষকতার আসলে অনেক আনন্দ যেমন আছে, রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। ঠিক তাই। তো আমরা জানি যে শিক্ষকতা পেশায় আসবার আগে আপনি টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজনা করতেন এবং তথ্যচিত্র পরিচালনা করেছেন আপনি অনেক। তো সেই সময় আপনি ফাহমিদা মুন্নি নামেই বেশ পরিচিত ছিলেন। সো টেলিভিশনের যে অনুষ্ঠান প্রযোজনের সঙ্গে আপনি জড়িত ছিলেন বা তথ্যচিত্র নির্মাণ করেছেন আপনি, সেই সময়গুলো কেমন ছিল একটু জানতে চাই এবং সেটা কেনই বা ছেড়ে দিলেন? তো টেলিভিশন হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা উইন্ডো, পার্ট অফ আওয়ার লাইফ, এবং এই এই মাধ্যমটির যে এত জনপ্রিয়তা, ইট ক্যান শেপ আওয়ার লাইফ। তো এই মাধ্যমটির সাথে আমি একসময় সংশ্লিষ্ট ছিলাম। আমি কখন সংশ্লিষ্ট ছিলাম? বাংলাদেশের টেলিভিশন নির্মাণের ইতিহাসের একটা স্বর্ণযুগ, তো সেই সময়টা ছিল ওই যে বললাম নিরীক্ষা করার সময়, এবং তখন আমি অনেক সিরিয়াল অনুষ্ঠান করেছি। যেমন ধরেন খুব ছোটোখাটো বিষয়ে কেনাকাটা, খুব সিম্পল একটা বিষয় কিন্তু কেনাকাটা নিয়ে আমি একটা সিরিজ অনুষ্ঠান করলাম, সেটার উপস্থাপনায় এলো জয়া হাসান, অ্যান্ড ইট বিকেম ভেরি পপুলার। ভাষা নিয়ে একটা রেগুলার আমি অনুষ্ঠান করতাম, শব্দ জব্দ, সেটার উপস্থাপনা করেছিলেন সুবর্ণা মুস্তফা, অ্যান্ড ইট ওয়াজ ভেরি এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেটিভ। এই অর্থে যে সেখানে বাবা মা এবং বাবা মায়ের সাথে যে তরুণ প্রজন্ম বাচ্চারা, তারা একসাথে হয়ে সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতো। আরেকটা অনুষ্ঠান রেগুলার শো করতাম প্রিয়তমাশু, মেয়েদের অনুষ্ঠান, কিন্তু প্রিয়তমাশু বিষয়টা মেয়েদের, কিন্তু সেখানে আমি আমার একটা এলিয়েন ক্যারেক্টার রেখেছিলাম,
হয়েছে। তারপর আমি বেঙ্গল ফাউন্ডেশনে যুক্ত হয়েছি এবং বেঙ্গল ফাউন্ডেশনের কাজের সুবাদেই বাংলাদেশের চিত্রশিল্পীদের নিয়ে, বাংলাদেশের ক্লাসিক্যাল সিঙ্গার চিত্রশিল্পী যেমন কাইম চৌধুরী, নীলুফার ইয়াসমিন, নানা ধরনের যারা পুরোধা ব্যক্তিত্ব আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, তাদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছি। তো আমরা আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানবো। আমরা জানি যে আপনার পড়াশোনার যেই জায়গাটা সেটাও বেশ সমৃদ্ধ, সে সম্পর্কে আমরা একটু জানতে চাই। ওই যে বললাম যে শিক্ষকতায় পড়াশোনা তো একটা নিরন্তর প্রক্রিয়া, মানে প্রতিনিয়তই পড়তে হচ্ছে। কিন্তু আপনি যদি সার্টিফিকেট নির্ভর পড়াশোনার কথা বলেন, আমার ভিত্তিটা কিন্তু তৈরি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি অনার্স এবং মাস্টার্স করেছি। টেলিভিশনের যে শিক্ষাটা আমি পেয়েছিলাম তখন সাইমন ড্রিংয়ের কাছ থেকে বা আমার যারা সিনিয়র ছিলেন, সেটাও কিন্তু পরবর্তীতে আমার জীবনে কাজে লেগেছে। আর যখন আমি শিক্ষকতা এসেছি তখন আমি 1.5 বছরের মাথায় আরেকটা স্কলারশিপ পাই কোরিয়াতে, তখন সেকেন্ড মাস্টার্স করতে যাই সাউথ কোরিয়াতে, সেটা করেছিলাম গ্রাফিক ডিজাইনে, মানে দ্যাট ইজ অলসো রিলেভেন্ট এরিয়া রিলেটেড। হ্যাঁ, তো সেখান থেকে 1.5 বছরের মাস্টার ডিগ্রি শেষে আমি ফিরে এসেছি। আবার আমাকে সেই পরিমাণ সময়ে শিক্ষকতা করতে হয়েছে। আমাদের নিয়ম হচ্ছে যে যতটা সময় আমি বাইরে থাকব ঠিক ততটা সময় এসে আমাকে আবার সার্ভিস দিতে হবে। এরপরে আমি আবার কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে গেলাম ইংল্যান্ডে। তো কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আমি 2011 সালে চলে যাই ইউনিভার্সিটি অফ অ্যাসেক্সে, সেখানে আমি ডিপার্টমেন্ট অফ লিটারেচার ফিল্ম অ্যান্ড থিয়েটার স্টাডিজ এই ডিপার্টমেন্টে আমার পিএইচডিতে এনরোলমেন্ট হয় এবং আমি ফিরে আসি 2017-তে আমার ডিগ্রি সহ। তো এই হচ্ছে কি সার্টিফিকেট নির্ভর পড়াশোনা, কিন্তু পড়াশোনাটা কিন্তু চলছে, চলমান একটা প্রক্রিয়া। যেহেতু আপনি বললেন যে স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছুই শেখার থাকে, তো আপনি যেহেতু নাট্য এবং নাট্যতত্ত্ব বিভাগে অধ্যাপক হিসেবে রয়েছেন, আপনার কাছে জানতে চাই যে এই ডিপার্টমেন্টটা বা এই সাবজেক্টটা আসলে আমাদের দেশে কর্মক্ষেত্রের জন্য কতটুকু প্রযোজ্য এবং এখানে আসলে স্টুডেন্টরা কেমন করছেন? আমি প্রথমে একটু মানে আমার স্টুডেন্টদের অর্জন বা তাদের কর্মপরিধি সম্পর্কে বলার আগে আমি একটু আমার বিষয়টা নিয়ে একটু বলতে চাই। জি, আচ্ছা, এখন ধরেন নাটক, নাটক তো একটা সাহিত্যের পার্ট, একাধারে এটা একটা লিটারেচারের পার্ট, আবার এটা হচ্ছে প্রায়োগিক শিল্প, কারণ নাটককে আপনাকে মঞ্চে উপস্থাপন করতে হবে এবং মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে এর জন্য যেমন গান প্রয়োজন, আলো প্রয়োজন, সেট প্রয়োজন, লাইট প্রয়োজন, হ্যাঁ পুরো একটা দল প্রয়োজন। তাহলে মঞ্চ উপস্থাপনার ক্ষেত্রে এটা একাধারে বিভিন্ন শিল্পকে সে নিচ্ছে, আবার একাধারে ইট রিকোয়ার্স টেকনোলজি, মানে কারিগরি দিকেরও একটা প্রয়োজন আছে। আর যখন আমি সাহিত্য বলছি, আপনি নাটককে প্রাচীন একজন ঋষি মুনি যিনি আমাদের প্রাচীন ভারতের একজন খুব রিনাউন্ড নাট্যতাত্ত্বিক ভরত, তিনি বলেছিলেন নাটক হচ্ছে সর্বস্ব ভাবানুকীর্তনম, অর্থাৎ নাট্যং সর্বস্ব ভাবানুকীর্তনম, অর্থাৎ জগতের সকল কিছুর অনুকৃতি হচ্ছে নাটক। আপনি যখন পাশ্চাত্যের দিকে তাকাবেন, অ্যারিস্টটল কিন্তু বলছেন যে ড্রামা ইজ দ্য ইমিটেশন অফ লাইফ, এখানেও কিন্তু তিনি একই কথাই বলছেন, ইমিটেশন, তার মানে কি জীবনের অনুকরণ। একটা জীবন কিন্তু বিশাল বিষয়, সেখানে মানুষের দুঃখ আছে, সুখ আছে, হাসি আছে, কান্না আছে, যে কারণে আমরা বলি যে নাটক কেউ পড়তে এলে তাকে জুতো সিলাই থেকে শুরু করে চণ্ডী পাঠ পর্যন্ত বুঝতে হবে, জানতে হবে। এত কথা বললাম এই কারণে যে আমাদের বিভাগটাকে আসলে, আমাদের সিলেবাসটা যদি আপনি দেখেন, সেখানে নাটক, প্রাচ্যের নাটক, পাশ্চাত্যের নাটক, নাটককে নির্মাণ করার যে প্রক্রিয়া, মেকআপ, কস্টিউম, সাউন্ড, লাইটিং, এমনকি নাটকের সাথে যে রেলিভেন্ট আর্ট, যেমন ধরেন ফিল্ম স্টাডিজ, তারপর টেলিভিশন অ্যান্ড মিডিয়া প্রোডাকশন, ফটোগ্রাফি, আর্ট হিস্ট্রি, মানে এই যে বললাম যে জীবনের নানা দিকের ব্যাপ্তির সংযুক্তি ঘটেছে আমাদের সিলেবাসে। আমি যখন নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হই তখন কিন্তু মানে সবাই খুব অবাক হতো, নাটক মানে সেটা আবার পড়তে হবে, মানে এটা পড়ার কি আছে, এটা কি পড়া যায়, মানে আমাদের তো আসলে আমরা খুব সো কল্ড
প্রাতিষ্ঠানিক মানে ভালো সাবজেক্ট বলতে আমরা বুঝি সায়েন্সের ভালো সাবজেক্ট হতে হবে, বা ডাক্তারি পড়ছে কেউ, বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, দ্যাট রিকোয়ার সাম সর্ট অফ এনার্জি অর স্কলারলি এঙ্গেজমেন্ট। কিন্তু নাটক বিষয়টা নিয়ে যে পড়া যায় সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার আছে, এখানে নতুন থেকে নতুনতর গবেষণার বিষয় আছে, এটা স্বীকৃত ছিল না। যে যাই হোক, আমি যেটা বলছি যে আমাদের ছেলেপেলেরা প্রচণ্ড পরিশ্রমের ভেতর দিয়ে তারা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু ভালো করছে অধিকাংশ ক্ষেত্রেই, মানে সারা বাংলাদেশব্যাপী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে তারা আছে। আর যারা সম্পূর্ণ নাটক নিয়ে কোনো পেশায় নাই কিন্তু সে চেষ্টা করছে, ধরেন একজন এনজিওতে আছে কিন্তু সে এনজিওর কাজের ভেতরেই সে তার থিয়েটার এডুকেশনটাকে প্রয়োগ করছে ক্রিয়েটিভলি। আমি বলতে চাই, যদিও আমাদের মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে নাটক নেই, সেই সকল পর্যায়ে যদি নাটককে সংশ্লিষ্ট করা যেত, এদিক থেকে আমাদের ছেলেপেলেরা যেন যেমন করে উপকৃত হতো, তারা সেখানে শিক্ষকতা করতে পারতেন বা পারত, তেমনি জাতি উপকৃত হতো। কারণ আপনি যদি একটি ছেলেকে বা একটি মেয়েকে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষিত না করেন, সাংস্কৃতিক দিক থেকে যদি তার চেতনার বিকাশ না ঘটে, তাহলে তো মানে সে ওই যে তথাকথিত ভালো ছাত্রই হবে, তার সাংস্কৃতিক বিকাশটা হবে না। আর থিয়েটার এডুকেশন কিন্তু আপনাকে অনেক কিছু শেখায়, কোলাবোরেশন, ট্রাস্ট, টিম ওয়ার্ক, তো এটা ছোটবেলা থেকেই তৈরি হওয়ার দরকার আছে। চমৎকার বলেছেন। তো আমরা জানি যে নাট্যকার সেলিমাদ্দিন স্যারের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এবং তার পাশে থাকার বা তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আপনার হয়েছে, তার সম্পর্কে কিছু আমাদেরকে বলবেন, কিভাবে তার সাথে পরিচয় হয়েছিল বা তার সাথে কাটানোর সময়গুলো? এটা আমার জীবনের একটি আশীর্বাদ যে আমি নাট্যাচার্য সেলিমাদ্দিনের সরাসরি ছাত্রী। নাট্যাচার্য সেলিমাদ্দিন একটি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান আমি এই কারণে বলবো, তার মতো সাধক মানুষ আমরা এই সময় দেখি না, এবং এরকম সৃষ্টিশীল ব্যক্তিত্বের জন্যই আসলে আমরা প্রতীক্ষা করি যুগ ধরে। এবং রবীন্দ্রনাথকালের বাংলা নাট্যকের অন্যতম নাট্য ব্যক্তিত্ব এবং নাট্যকার হচ্ছেন কিন্তু সেলিমাদ্দিন। তিনি চেষ্টা করেছিলেন এই যে হাজার বছরের যে ঐতিহ্যবাহী নাট্যধারা আছে সেটাকে তার নাটকের ভেতরে নিয়ে আসা। শুধু নাটকের ভেতরে নয়, তিনি গবেষণা করেছেন এবং তিনি চেয়েছেন যে তার মৃত্যুর পরে এই প্রক্রিয়াটা যেন চলমান থাকে, আমাদের যে লোকায়ত ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিক এটা যেন নিরন্তর একটা গবেষণার ভেতর দিয়ে আমাদের সম্মুখে আসে। এবং এই যে উপনিবেশিক মানসিকতার ধ্যান ধারণা থেকে আমরা মনে করি যে ইংরেজদের আগমনের পরে বুঝি আমরা আমাদের দেশে থিয়েটারের উদ্ভব হয়েছে, কিন্তু বিষয়টা তা নয়। যাই হোক, সেলিমাদ্দিন তিনি নিরন্তর গবেষণা করেছেন, তিনি লিখে গেছেন, এবং তিনি একটি প্রতিষ্ঠান মানে একটি একাডেমিক প্রতিষ্ঠান নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্থপতি আমি বলবো, তিনি এবং ডক্টর আফসার আহমেদ, এরা এদের দুজনের যৌথ প্রয়াসে। মানে তিনি চেয়েছেন যে এই যে এই বিষয়টাকে ঘিরে প্রতিনিয়ত নতুন থেকে নতুনতর ছাত্রছাত্রী তৈরি হবে। এবং তিনি তার যে শিল্পভাবনা, তার শিল্পভাবনাটা কী ছিল? তার শিল্পভাবনা ছিল যে তিনি বলতে চেয়েছেন যে হাজার বছরের যে নাট্য, আমাদের যে নাট্যচর্চার ধারা সেটা অনেক শক্তিশালী, ইউরোপীয় নাট্যচর্চার চাইতেও এ নাটক সঙ্গীতে, নৃত্যে, কথনে, বর্ণনায়, হ্যাঁ, এ নাটকের শক্তিময়তাকে তিনি আসলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যাই হোক, আমি সৌভাগ্যবান স্যারকে কাছ থেকে দেখেছি, তার ভেতরে প্রচণ্ড ছেলে মানুষই ছিল, তার মতো সাধক ব্যক্তিত্ব হওয়া এটা আসলে খুব দুরূহ বিষয়। আসলেই তাই। তো আপনার রচিত একটি গ্রন্থ রয়েছে, আলমগীর কবিরের চলচ্চিত্র, তো এই গ্রন্থটি সম্পর্কে একটু জানতে চাই এবং এর সার সংক্ষেপটা আসলে কি? আলমগীর কবির বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। কেন বলি, তিনি শুধু চলচ্চিত্র নির্মাণ করেননি, তিনি চলচ্চিত্রের গ্রন্থ রচনা করেছেন, ইতিহাস রচনা করেছেন, এবং তিনি নতুন থেকে নতুন ছাত্র সৃষ্টি করেছেন। এবং বাংলাদেশে যে ধরেন বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক মাসুদ বলেন, মুর্শিদুল ইসলাম বলেন, শামীম আখতার বলেন, এদেরকে তিনি অনুপ্রাণিত করেছেন যে এই যে তথাকথিত স্টুডিও ভিত্তিক এফডিসি কেন্দ্রিক ছবি ছাড়াও কিন্তু ছবি করা যায়,
কেউ যদি চায়। আলমগীর কবিরের ব্যাপ্তি বিস্তৃত, বইটির নাম আলমগীর কবিরের চলচ্চিত্র, কিন্তু সেখানে আলমগীর কবিরের চলচ্চিত্র ছাড়াও তার চলচ্চিত্র ভাবনা, চলচ্চিত্রকে নিয়ে নানা ধরনের কাজের ব্যাপ্তির প্রসঙ্গগুলো এসেছে এবং তার চলচ্চিত্রকে নিয়েও সেখানে আলোচনা করা হয়েছে, ফিকশনাল এবং ফ্যাকচুয়াল, মানে কাহিনীচিত্র এবং তথ্যচিত্র দুটোই আলোচনা করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। বলবো আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকবেন এবং সৃষ্টিশীলভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি গড়ে তোলা যায়, এবং এই সৃষ্টিশীলতার প্রক্রিয়াটা শুরু হতে হবে পরিবার থেকে, তাহলে সে পরবর্তী জীবনে সে যেই ক্ষেত্রেই যাক না কেন, ও সৃষ্টির প্রক্রিয়াটা যদি ছোটবেলায় ওই আগুনটা যদি জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে সুন্দরের চর্চার একটা প্রক্রিয়া চলমান থাকে এবং সেটা দেশ, সমাজ, জাতির জন্য মঙ্গলজনক। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্যে। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।